Wow, what a surprise! ক্যামেরায় বলা যাবে না এরকম কথা কেন বলেন? সামাজিক জীব আমরা, সমাজে থাকি। 2.5 লাখ টাকা ইন্স্যুরেন্স বলতে মানে আমি যদি এই মানে ছিলে যাই, কেটে যাই, হ্যাঁ তাহলে আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। আর হচ্ছে আপনি যদি মরে যান তাহলে না করুন। তো আজকে গন্তব্যস্থল হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। অনেক দিন ধরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রাতের বেলা খাওয়া বা দুপুর বেলার খাওয়া যেটাই বলেন, ওই যে জাহাঙ্গীরনগর বটতলার খাওয়াটা মিস করতেছিলাম। আর আমরা বটতলার দিকে আসছি কিন্তু এখানে দোকানপাট সব বন্ধ। ওয়াও, ধরা খেয়ে গেলাম না ছেঁকা খেয়ে গেলাম না কি খেলাম এখনো বুঝতেছি না, আর একটু সামনে গেলে বোঝা যাবে আর কি। কে ভাইয়া? ওয়াও, হোয়াট এ সারপ্রাইজ! তো এরকম ছেকার বেকার কাহিনী বহুত জীবনে হয়, ইটস পার্ট অফ লাইফ। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। যদিও অনেকদিন ধরে ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগরে যাবো, বাট কিছু করার নেই, হয়তো পরে আবার যাওয়া হবে, প্যারা নাই ব্রো। তবে এই ছেকা বেকার কাহিনীর মধ্যে আজকে আরেকটা ভালো জিনিস হইতে যাইতেছে, সেটা হচ্ছে নতুন একটা হেলমেট কিনতে যাইতেছি। তাকে ইন্ট্রোটা দিনে, সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আয়েদ বুলবুল খান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ZBK ব্লগস। মোটর অটোতে যেতে হবে, মোটর অটো থেকে হেলমেটটা কিনতেছি। আরো কিছু জিনিস আছে মোটর অটোর, সেগুলো নিয়ে একটু আলাপ করবো আপনাদের সাথে। চলেন আগে বের হই। অলরাইট ব্রোস, এখন তো যাইতেছি মিরপুর সাইড ফিট, মানে আমাদের গন্তব্যস্থল মোটর অটো। রিজন হচ্ছে হেলমেট কিনবো, হেলমেট কিনবো যে এটা তো অলরেডি বুঝাই ফেলছেন। যাই হোক, কোনটা কিনবো সেটা এখন বলতেছি না, ওখানে গিয়ে ডিসাইড করে তারপর। তবে এর মধ্যে যেটা, এই যে দেখতে পেরেছেন সামনে ক্যামেরা ঝুলতেছে, ক্যামেরা আমার না বাট মাউন্টটা আমার। গতবার ইয়েতে যাওয়ার সময় মানে সাজেক ট্রিপের সময় ক্যামেরাটা ইউজ করছিলাম। ক্যামেরাটা হচ্ছে আমাদের সম্মানিত প্রিন্স ভাই। আচ্ছা, ইস্যুটা হচ্ছে যেটা, সাজেক থেকে ফেরার দিন এক ভদ্রলোক আমার বাইকটা বসে ছবি তুলতে গিয়ে বাইকটা ফেলায় দেয়। তো তখন হচ্ছে এই মাউন্টটা ভেঙে যায়, সামনের হেডলাইট ইয়ে হয়ে যায়, এটা তো বলছি আগে। কিন্তু এই মাউন্টটা ওই দিন আমি আবার পরে কিনছি, ভাবছিলাম যে এই মাউন্টটা, এই যে এই জিনিসটা রোটেট করা যায়, এই রোটেশনের জন্য জিনিসটা হয়তো আর একটু হ্যান্ডি হবে। বাট আনফর্চুনেটলি না, যেটা মনে হচ্ছে এটা একটু বেশি শেকি, বেশ কয়েকটা জয়েন্টের কারণে জিনিসটা শেকি হয়ে গেছে। যাই হোক, এটা চেঞ্জ করে ফেলতে হবে। এটা আনছিলাম এরকম করে, এটা আস্তে আস্তে এরকম হয়ে গেছে, এটাই হচ্ছে প্রবলেম। কে ভাইয়ারা? না আমি শুনি নাই তো। ক্যামেরায় বলা যাবে না এরকম কথা কেন বলেন? সামাজিক জীব আমরা, সমাজে থাকি। অলরাইট ব্রোস, তো এখন তো হচ্ছে মোটরটাতে আসছি। তো যেটা বলছিলাম, হেলমেট দেখবো, দুই তিনটা দেখার পর তারপরে কিনবো। বাট মোটরটাতে আসার পর অনেক কিছু কিনতে মন চায়। যেমন এইখানে AGV আছে, K1 কার্বন, থান্ডার, LS2, আবার এখানে SGC-র স্পাইডারম্যান CS-15 মার্ভেল এডিশন, মানে স্পাইডারম্যান আর কি। আবার এই জায়গায় হচ্ছে কার্বন, এগুলো হচ্ছে স্টর্ম, এই সবগুলো স্টর্ম। আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগছে দিস ওয়ান, চ্যালেঞ্জার FF-327। ফার্স্টেই ভাবছিলাম যে ব্লু কালারের মধ্যে কিছু নেবো, অনেক দিন ধরে ব্লু কালারের কোনো কিছু খুঁজতেছে। বাট আমার প্ল্যান ছিল যে চ্যালেঞ্জার গ্যালাকটিকটা নেওয়ার জন্য, বাট আলটিমেটলি এটা তো হচ্ছে খুব সম্ভবত টাইটেনিয়ান HV ইয়েলো। যদিও এটা ইয়েলোর মতো, ইয়েলোর মধ্যে পড়ে না, ফ্লোরোসেন্ট কালার। কোম্পানির নাম দিছে, আমার তো কিছু করার নেই। যে কোম্পানির নাম দিছে যেটাই দিছে, কিন্তু এটাই ফাইনাল নিচ্ছি কারণ জিনিসটা মনে লাগছে ব্রোস। এইটা নেওয়ার পিছনে অনেক কিছু রিজন আছে, স্পেশালি এটার বেশ কিছু ফিচার্স আছে, ওটা আনবক্সিং ভিডিওতে করবো। এটা নিতেছি না, ফ্রেশ কপি নিতেছি, জাস্ট বিকজ টু ফিল নিউ থিং। আর এটার সাথে বেশ কয়েকটা জিনিস দিছে, আর LS2-র অন্যান্য জিনিস সম্পর্কে আমাদের শুভ ভাই আমাদের একটু গাইড করবে। শুভ ভাই বলেন এখন এটার প্রাইস কত আর কি ডিসকাউন্ট দিবেন? ডিসকাউন্ট নাই কোনো, মানে LS2-র কোনো ডিসকাউন্ট কেউ দিতে পারবেন না আসলে। কেউ না, এটা ভাই ওর দিন, মানে আপনি কেন দিবেন না? এটা এর যেটা দাম সেটা আপনি দিবেন না কেন?
আচ্ছা, তার মানে এবার কোনো ডিসকাউন্ট পাইতেছে না, এবার মোটর অটো টাকাটা পকেটটা ঠিকভাবে কাটতেছে। এনিওয়েজ মোটর অটো কোনো ভাবেই কোনো কিছু কাটতেছে না। আর হচ্ছে এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 15,000 টাকা। 15,000 টাকা এর সাথে যেটা থাকতেছে খুব চমৎকার একটা ব্যাগ থাকতেছে। ওকে, অ্যাজ ইউজুয়াল সাথে নেক পিলো থাকতেছে। নেক পিলোটা হচ্ছে আপনার হেলমেটের ওয়েটটা যাতে আপনার ঘাড়ে ঘাড়ে না যায়, বডিতে ট্রান্সফার হয়ে যায়, সেই জন্য। যদিও এটা ওয়েট ব্যালেন্স খুবই অসাধারণ, ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই অসাধারণ। আর এর সাথে আরেকটা জিনিস থাকতেছে, 2,50,000 টাকার ইন্স্যুরেন্স থাকতেছে ফার্স্ট পার্টি। 2,50,000 টাকার ইন্স্যুরেন্স বলতে মানে আমি যদি মানে ছিলে যাই, কেটে যাই, হ্যাঁ তাহলেও আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। আর হচ্ছে আপনি যদি মইরা যান তাহলে না করো, আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার নমিনি আপনি সিলেক্ট করে দিয়ে যাবেন, সে 2,50,000 টাকা পাবে। এই জিনিসটা ভালোই, এখন মোটামুটি সব হেলমেটের সাথে এই জিনিসটা দিতেছে। তবে মজার একটা বিষয় হচ্ছে, যদিও হেলমেট কিনতে আসছি, এটা আমি আমার যখন হচ্ছে গ্লাভসটা রিভিউ করি তখন এই স্ট্যাটিস্টিক্সটা বলছিলাম, মাথার ইঞ্জুরি থেকে সবচেয়ে বেশি হয় বডির অন্য ইঞ্জুরিগুলো, স্পেশালি হাত আর পা। বাট আমরা হেলমেটের প্রতি কনসার্ন, হেলমেটেও কনসার্ন থাকার রিজন আছে। রিজন হচ্ছে মাথা সবচেয়ে বেশি সেন্সিটিভ, অন্যগুলোও সেন্সিটিভ, মাথাটা তো হচ্ছে আপনার কাইন্ড অফ মুকুট, ক্রাউন। এলএসটুর ভাই আর কি কি মডেল আছে আপনাদের এখানে? এলএসটুর আমাদের কাছে স্ট্রিম ইভো থেকে শুরু করে আপনার কার্বন পর্যন্ত 4-5টা মডেল আছে। এগুলোর মধ্যে কালার ভেরিয়েশন হিউজ আছে, অনেক বেশি ইউনিট আছে এটা বলবো না, কিন্তু অল্প কিছু, হ্যাঁ অল্প কিছু, অল্প কিছু। ওই ধরেন 40-50টা হেলমেট আনছিলাম, ওই আছে এখন না থাকলেও হচ্ছে আমরা এনে দিতে পারি। প্রি অর্ডার করলে মোটামুটি 15 দিন এর মধ্যে আমরা। প্রি অর্ডার অ্যামাউন্ট মানে কি, ফুল অ্যামাউন্ট? প্রি ফুল অ্যামাউন্ট না, কেমন? খুবই মিনিমাম অ্যামাউন্ট, 5,000 টাকার মতো পেমেন্ট করলে আমরা প্রি অর্ডার পেমেন্ট করি। এই হচ্ছে অবস্থা, এইভাবে হেলমেট ক্যারি করে বাসায় যেতে হবে। তবে এবার হেলমেট কেনার পর একটা জিনিস ডিসাইড করছি, হেলমেটে এবার সিরামিক কোটিং করাবো, কারণ লাস্টবার ইউভিতে আমার এখন যেটা ইউজ করতেছি সেটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে আমি মোটামুটি রেগুলার আমার রাইড হয় এবং খুবই রাফ অ্যান্ড টাফ রাইড হয় বলা যায়, উত্তরা থেকে ধানমন্ডি। এই জায়গাটা আসলে মানে কি বলা যায়, একটা বৃষ্টি বাদল হইলেই একদম খুবই বাজে অবস্থা হয়ে যায়। ইউভিটা পুরান হয়ে গেছে বিধায় আসলে মায়াটা ওই রকমের চলে গেছে। বাট তারপরও আমি চিন্তা করছি যে ইউভি সেকেন্ডারি হেলমেট হিসেবে রেখে দেবো, যখন রাফ ইউজটা করবো মানে বৃষ্টি বাদল হবে তখন ইউভিটা ইউজ করবো। আর অবস্থা বুঝে আপন কাইলেস টু ভি ইউজ করেঙ্গা ব্রোস। আরে বাবা, হিন্দিও বইলা ফেলালাম, কিন্তু এখন পিছনে হেলমেটের প্যাকেটটা নিছি একটু ঝাঁকিটাকে বুঝে শুনে যাইতে হবে, কারণ হচ্ছে যখন হুটহাট পড়ে যেতে পারে, আস্তে ধীরে যাইতে হবে। আর এই মাউন্টের ব্যাপারে কমপ্লেন দিলাম আমাদের শুভভাইরে, শুভভাই বলতেছে ভাই আপনার এটা আরেকটু টাইট করে লাগাইতে হবে, তাইলে একটু বেশি হবে। টাইট করে লাগালে আই থিঙ্ক হ্যাঁ সলভ হয়ে যাবে, তবে শেকের প্রবলেমটা হয়তো যাবে না। দেখি কি করা যায়, একটা না একটা তো সলিউশন বের করাই ফেলবো। ফাইনালি এদিক সেদিক কইরা একটা হেলমেট কিনছি, হ্যাপিনেস অ্যাকচুয়ালি ইনসাইড ব্রোস। আসলে এই রাইডিং গিয়ার্স এর ব্যাপারটা না আসলে কাইন্ড অফ একটা ডিলাইমার মতো, যে আপনি যতই দেখবেন ততই ভালো লাগবে, যে যার যতটুকু সামর্থ্যছে সে ওইভাবেই কিনতেছে। দোয়া করেন আপনার ভাইয়ের যাতে আরো বেশি সামর্থ্য দেয়। যাই হোক, এখন বাসায় আসছি। এটা এখন আজকে এখন আপনাদের সামনে আনবক্সিং করতেছি না, নেক্সট ব্লগটাতে একদম ইন ডিটেল একটা আনবক্সিং করবো। যাই হোক, আজকে এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে উইথ LS2 চ্যালেঞ্জার 327। টিল দেন রাইড সেফ, স্টে সেফ।